নমস্কার। বই ও বৈঠকের আসরে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক ও লেখিকাদের বাছাই করা কিছু ভিন্ন স্বাদের গল্প আপনাদের সামনে পরিবেশনায় আমি রাজদীপ। আজ আপনাদের জন্য থাকছে প্রচেতা গুপ্তর লেখা একটি মিষ্টি প্রেমের গল্প, বেচারি গুলতি। গল্প পাঠে ও অন্যান্য বিভিন্ন চরিত্রে আমি রাজদীপ ও সুলগ্না। তাহলে চলুন শুরু করা যাক আজকে এই গল্প, প্রচেতা গুপ্তর লেখা বেচারি গুলতি। রেশমিকে দেখাচ্ছে স্কুলে হেডমিস্ট্রেসদের মতো, রাগের কারণে মুখ হাঁড়ির মতো গোল, চোখ বড় বড়, কোমরে হাত দিয়ে কটমট করে তাকিয়ে আছে আর ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে, সঙ্গে দাঁত কিরমির। ছি ছি গুলতি, তোমাকে আমি এতদিন ভালো ছেলে বলেই জানতাম, শান্তশিষ্ট বেচারিটাই সাতচরে রানা কাটা ছেলে, আর সেই তুমি কি না! ছি ছি, আমি ভাবতেও পাচ্ছি না। রেশমি উল্টো দিকে গুলতি মাথা হেঁট করে দাঁড়িয়ে মাঝে মাঝে আওয়াজে নাক টানছে। দিদিমুনি মাস্টারমশাইদের বকুনি খেলে স্কুলের ছেলে মেয়েদের নানা রকম সাইড এফেক্ট হয়, কারো হাঁটু কাঁপে, কারো গলা শুকিয়ে যায়, কারো বুক ধুকপুক করে। গুলতির হতো সর্দি সর্দি ভাব। রেশমি ধমকে উঠল। নাকে অমন বিশ্রী শব্দ করছো কেন? স্টপ সাউন্ড! গুলতি নার্ভাস হয়ে বিড়বিড় করে কিছু বলতে যায়, পারে না, কথা অর্ধেক গলা দিয়ে বেরোয়, অর্ধেক নাক দিয়ে। রেশমি এবার ঝাঁঝিয়ে উঠে বলল, মিনমিন করে কথা বলবে না, যা বলার জোরে বলবে, মিনমিনে টাইপ ছেলে আমি মোটেই পছন্দ করি না। গুলতি কোনো রকমে গলায় জোর এনে বলল, আর হবে না। রেশমি বলল, মনে থাকবে? গুলতি মাথা কাত করে বলল, মনে থাকবে। রেশমি বলল, এই তোমার লাস্ট ওয়ার্নিং, আবার যদি কখনো শুনি তখন। তখন কি হবে শোনার আগেই ঘুম ভেঙে গেল গুলতির। ধরফর করে উঠে বসল বিছানায়, গলা শুকিয়ে কাঠ, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! রেশমি হেডমিস্ট্রেস হয়ে গেছে, ধমক দিচ্ছে। স্বপ্ন আরও কন্টিনিউ করলে হয়তো 10 বার কান ধরে উর্বশ করাতো। ভাগ্যিস ঘুম ভেঙে গেল। গুলতি খাট থেকে নেমে টেবিলে রাখা জলের বোতলের পুরো জলটাই খেয়ে ফেলল। এই দুঃস্বপ্ন কিসের ইঙ্গিত? লোকে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, এখন তো ভোর নয়, ঘুটঘুটে রাত, রাতের দুঃস্বপ্নও সত্যি হবে নাকি? ফিরে এসে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো গুলতি। নিজেকে বোঝালো, আর হাবিজাবি চিন্তা নয়, মনকে শক্ত করতে হবে। সে দিব্যি আছে, কলেজ যাচ্ছে, ক্লাস করছে, রেশমির সঙ্গে দেখা হচ্ছে, কথাও হচ্ছে, কখনো কখনো গল্প করতে রেশমি বাড়ি পর্যন্ত যাচ্ছে, রেশমি তাকে টেনে নিয়ে যাচ্ছে। চল না, আমাকে পৌঁছে দিয়ে আসবি, গল্প করতে করতে যাব। আচ্ছা, আপ ডাউন মেট্রোর ভাড়া আমার, তাহলে রাজি? কখনো আবার রেশমি তাকে নিয়ে যাচ্ছে বই কিনতে, রেস্তোরাঁয় খেতে, গুলতিকে নিয়ে শপিংও করেছে সে। একদিন বলল, এই গুলতি, সিনেমা যাবি? আজ ক্লাস করতে ইচ্ছা করছে না রে। গুলতি তো আকাশ থেকে পড়ল, রেশমির সঙ্গে সিনেমা? পথে হাঁটে, রেস্তোরাঁয় খায়, দোকানে যায়, তাও ঠিক আছে, তা বলে অন্ধকার হলে পাশাপাশি বসে সিনেমা, অসম্ভব। গুলতি বলল, আমাকে ছেড়ে দে। রেশমি চোখ পাকিয়ে বলল, কেন ছাড়বো কেন, তুই কোন ভিআইপি রে যে তোকে ছেড়ে দিতে হবে? গুলতি মাথা ডাতা চুলকে অনেক ভেবেচিন্তে বলল, আমার ক্লাস আছে। রেশমি মুখ ভেঙছে বলল, বিরাট বিদ্যে দিগ্গজ এসেছেন, ওর ক্লাস আছে, আমার যেন নেই। আরে বাবা, সেই তো আমি ক্লাসে ফার্স্ট হব, তুই ক্লাস করে কি করবি, টেনে টুনে পাস? সে আমি নয় তোকে নোটস দিয়ে দেবো, আমার নোটস রাতে বালিশের তলায় নিয়ে ঘুমোবি, তাহলেই তোর পাশমার্ক উঠে যাবে, পড়তেও হবে না। এখন চল, আর একটা কথা বললে এমন চিমটি ঝাড়বো না যে 7 দিন কুই কুই করতে হবে। গুলতি কিভাবে পালাবে বুঝতে না পেরে
কাঁচুমাচু মুখে বলল, আমার কাছে কিন্তু পয়সা নেই। রেশমি ঠোঁট বেঁকিয়ে বলে, কোন দিন থাকে ভিকিরি কোথাকার, হোস্টেলেই ঠিকমতো বিল মেটাতে পারিস না, আমার কাছে সব খবর আছে, চল এবার কিন্তু ছবি শুরু হয়ে যাবে। সিনেমা হলে নরম গলায় বলে, হ্যাঁ রে গুলতি, কিছু টাকা ধার নিবি? লাগলে বল, হোস্টেলের ফিজটা তো মেটাবি। গুলতি তাড়াতাড়ি বলে, না না টাকা লাগবে না, বাড়িতে খবর পাঠিয়েছি টাকা চলে আসবে, দুদিন দেরি হচ্ছে। রেশমি রেগে গিয়ে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, যা নিতে হবে না, আমার বয়েই গিয়েছে, ন্যাকা ছেলে আমার অসহ্য লাগে। সব মিলিয়ে বেশ চলছে গুলতির, এখনো রেশমি তার ভালোবাসার কথা জানে না। না জানুক, বন্ধু তো হয়েছে সেটাই অনেক, রেশমিকে যে এতটা কাছে পাবে গুলতি কল্পনাও করতে পারেনি। খামোখা মাথায় যে কেন এইসব হাবিজাবি চিন্তা ঢুকলো, যাকে বলে সুখে থাকতে ভূতে কিলো না, আর সেই ভূত হলো বকুল, সেই কিলিয়ে দিয়ে গেল। বকুল গুলতির মামার বাড়ির দিকের বন্ধু, গুলতির অরিজিনাল নাম গুঞ্জন। ক্লাস ফাইভে পড়বার সময় গরমের ছুটিতে জলপাইগুড়িতে মামার ওখানে বেড়াতে গিয়েছিল, ফিরল গাদাখানেক উপহার আর নিজের জন্য নতুন একটা নাম নিয়ে, গুলতি। গ্রামের বন্ধুরা তাকে আদর করে এই নাম দিয়েছে, কেন দিয়েছে বলা কঠিন, হয়তো গুঞ্জন উচ্চারণ তাদের খটোমটো লেগেছিল, অথবা গুঞ্জন গ্রামে গিয়ে গুলতি ছড়ায় ওস্তাদি দেখিয়ে এসেছে। তবে বেশিরভাগ আদর ভালোবাসার নামের পিছনেই কোনো কারণ থাকে না, গ্রামের গুলতি নাম শহরেও মুখে মুখে ছড়িয়ে পড়ল, একসময় গুঞ্জনকেও টপকে গেল, গুলতি মেনে নিল। স্কুল শেষ করে কলেজে ঢোকবার পর সে চেয়েছিল গুঞ্জন স্বমহিমায় ফিরে আসুক, আসেনি। কোথা থেকে যেন গুলতি নাম লিক হয়ে কলেজ পর্যন্ত পৌঁছে যায়, সবাই মহানন্দে গ্রহণ করলো, এমনকি রেশমিও। সে বলেছে, গুলতি অনেক মিষ্টি একটা নাম, তাছাড়া তোকে দেখতেও অনেকটা গুলতির মতো, উল্টো গুলতি। এই নাম যে দিয়েছিল তার সঙ্গে দেখা হলে আমার ধন্যবাদ জানাস। বকুল সেই নাম দেওয়া বন্ধুদের একজন, সে এখন বেঙ্গালুরুতে লেখাপড়া করে, ছুটিতে দেশে ফিরেছে। যাওয়ার আগে কলকাতায় গুলতির হোস্টেলের ঘরে দুদিন গেস্ট হয়ে কাটিয়ে গেল। গুলতি তাকে রেশমির গল্প বলেছে, খুব যে বলতে চেয়েছিল এমন নয়, এর কথা তার কথা বলতে গিয়ে বলে ফেলেছে, বলার সময় চোখ মুখ তার উজ্জ্বল হয়ে যায়, বকুল সেটা লক্ষ্য করে। বুঝলি বকুল, মেয়ে মারাত্মক, যেমন দেখতে তেমন মাথা, সাহসের কথা শুনলে তো ভিড়মি খাবি। বকুল মজা পেল, বলল, কেমন সাহস শুনি, একটা সাহসের ঘটনা বল দেখি। গুলতি ঘটনা বলল, রোমহর্ষক ঘটনা। কলেজে ঢোকার পর সবে কটা দিন কেটেছে, নতুন নতুন ছেলেমেয়েরা সবাই তাড়াহুড়ো করে আসে ক্লাসে যাতে লেট না হয়। রেশমিও সেদিন প্রায় ছুটতে ছুটতে কলেজে ঢুকছিল, গেটের সামনে পথ আটকালো গজা। গজা কলেজের কেউ নয়, পাড়ার গুন্ডা, নানা ছলচুতোয় নতুন ছেলেমেয়েদের কাছ থেকে চাঁদা তোলে। নতুন আসা ছেলেমেয়েরা ভয় পায়, ভাবে কী দরকার গোলমাল করে, তার থেকে 10-20 টাকা দিয়ে সরে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। গজা দাঁত বের করে হেসে রেশমিকে বলল, বন্টি 10টা টাকা দিয়ে যেতে হবে যে। রেশমি থমকে দাঁড়ালো, ভুরুকুঁচকে বলল, কেন? সুন্দরী মেয়ের প্রশ্নে গজা উৎসাহিত হয়, এবার বড় করে হাসে, বলে, আমরা পাড়ার যুবকরা তোমাদের জন্য একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করেছি, তার একটা খরচাপাতি আছে, সেই কারণে চাঁদা। রেশমি অবাক হয়ে বলল, কলেজের ছেলে মেয়েদের জন্য পাড়ার সিকিউরিটি গ্রুপ, সেটা আবার কীরকম জিনিস? ততক্ষণে গেটের ওপাশে কলেজের ছেলেমেয়েরা ভিড় করে ফেলেছে, তারা নানা আকার ইঙ্গিতে হাত নেড়ে রেশমিকে চলে আসতে বলছে, সেই দলে গুলতিও ছিল। রেশমি তাদের ডাক তুচ্ছ করে গজার সঙ্গে কথা বলতে লাগলো। গজা বিরক্ত গলায় বলল, বাহ, তোমরা যে বেপাড়া থেকে এখানে পড়তে আসছো তার জন্য নিরাপত্তা লাগবে না,
এলাকার গুন্ডা মাস্তানরা যাতে তোমাদের বিরক্ত না করে, জোর জবরদস্তি করে চাঁদা না চায়, গায়ে পড়ে ঝামেলা না বাগায়, সেসব দেখতে হবে না। আমাদের গ্রুপ ওয়াচ রাখবে। রেশমি হেসে বলল, অবশ্যই রাখতে হবে, কিন্তু তোমাদের মতো গুন্ডা মস্তানদের সিকিউরিটির কী ব্যবস্থা করেছো ভাই? আমাদেরটা না হয় তোমরা সামলাবে, কিন্তু তোমাদের যদি কেউ বিরক্ত করে? গজা চমকে উঠল, থমথমে গলায় বলল, রসিকতা করছো? রেশমি মিষ্টি করে হাসল, বলল, তুমি রসিকতা করলে আমি করব না কেন? রসিকতা রসিকতায় কাটাকাটি হয়ে গেল। গজা মুখ শক্ত করে বলল, কথা না বাড়িয়ে চাঁদা দিয়ে কেটে পড়ো। রেশমি সিরিয়াস মুখ করে বলল, কেটে পড়তে তো পারবো না, তোমাদের ব্যাপারটা ফয়সালা করে তবেই যাব, নইলে চিন্তায় ক্লাস করতে পারবো না। গজা মুখ নামিয়ে কিছু বলল, আর তখনই রেশমি তার টি শার্টের কলার ধরে ডান হাত দিয়ে গালে সপাটে বসালো এক চর। কলেজ গেটের ভিতর থেকে ছেলেমেয়েরা হই হই করে ছুটে গেল। গজা মুহূর্তের মধ্যে রেশমির হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড় লাগালো। সামনে একটা চলন্ত বাস পেয়ে তাতে লাফ দিয়ে উঠে পড়ল। রেশমি মুখে একটা ফুঁহ ধরনের আওয়াজ করে বলল, পালোয়ান আর এদিকে পাও বাড়াবে না, বেচারিকে মারতাম না, ফট করে এমন একটা বিশ্রী গাল দিল যে মাথায় রক্ত উঠে গেল, রাগ হলে আমি আবার নিজেকে সামলাতে পারি না। সবাই বলল, তোকেও তো পাল্টা মারতে পারতো। রেশমি হেসে বলল, পারতো না, মেয়েদের যারা নোংরা গালাগালি দেয় না তারা বেসিক্যালি ভীতুই হয়, সেই সময় কষিয়ে একটা চর দিলেই সেই ভয় ডবল হয়ে যায়। এবার যদি দলবল নিয়ে আসে? রেশমি বলল, দূর, কোনোদিনও আসবে না, দলের লোকেদের কাছে গিয়ে কী বলবে, একটা মেয়ের কাছে চর খেয়েছি, এবার তোরা গিয়ে বদলা নে, খেপেছিস, বললাম না পালোয়ান পালিয়েছে, চল ক্লাসে দেরি হয়ে যাবে। গল্পটা বলতে বলতে গুলতি যেন ঘোরের মধ্যে চলে গিয়েছিল। বকুল বলল, তারপর কি হলো? গুলতি গর্বের হাসি হেসে বলল, তারপর আর কিছু হয়নি। অবশ্যই হয়েছে, গুলতি সেটা বকুলের কাছে চেপে গেল। এক পালোয়ান সেদিন পালালো ঠিকই, কিন্তু গুলতি ধপাস করে আর এক পালোয়ানের প্রেমে পড়ে গেল, সুন্দরী পালোয়ান। সেই সুন্দরী পালোয়ান অবশ্য তাকে ধর্তব্যের মধ্যেই নিল না, নেওয়ার কারণও ছিল না। শান্তশিষ্ট বেচারিটাই গুলতি তেমন আশাও করেনি, চেষ্টা তো নয়, বরং রেশমিকে দেখলে সে এড়িয়েই চলত। এদিকে রেশমি ধীরে ধীরে কলেজে স্টার হয়ে উঠেছে, লেখাপড়ায় ভালো, আবৃত্তিতে ফাটাফাটি, টেবিল টেনিসে ইন্টার কলেজে ট্রফিও পেয়ে বসল, টিচাররা পছন্দ করে, ছেলেমেয়েরা সমঝে চলে, হাসি রসিকতায় বাড়াবাড়ি করলে এমন ঠান্ডা চোখে তাকায় যে বাঘা বাঘা ছেলেরাও ঘাবড়ে চুপ করে যায়, মনে হয় গজার চড়ের কথা মনে পড়ে যায়। বকুল বলল, উড়ি বাস, ওই মেয়ের একটা ফটো দে, পিন নাম ঠুকি। গুলতি গদগদ হেসে বলল, দূর, আমার কি কম্পিউটার আছে যে ফটো দেখাবো? মোবাইলটাও তো সস্তার, ফটোতে মুখ চেনা যায় না, চেনা গেলেও লাভ হতো না। নিজে না চাইলে রেশমি ফটো তোলা খুব কঠিন, বিরাট ঝামেলা করে। কলেজের এক সিনিয়র দাদা একবার লুকিয়ে ওর ফটো তুলে বিরাট বেকায়দায় পড়েছিল। রেশমি সোজা গিয়ে তাকে বলল, তুমি কি লুকিয়ে লুকিয়ে আমার বুকের ফটো তুললে, দেখি কেমন হয়েছে? সেই ছেলে পালিয়ে মাছে, তিন দিন কলেজে ধার কাছ মারায়নি। বকুল হো হো করে হেসে উঠল, তারপর চোখ নাচিয়ে বলল, কিরে গুলতি, প্রেমে পড়েছিস? গুলতি ভ্যাবাচাকা খেয়ে বলে, মোটেই নয়, রেশমি কে আর আমি কে, কী যে বলিস, ও করবে আমার সঙ্গে প্রেম, পাগল। গুলতির কথায় পাত্তা না দিয়ে বকুল বলল, প্রেমে পড়েছিস কিন্তু মেয়েটাকে বলতে পারছিস না, তাই তো? সেই মান্ধাতা আমলের সমস্যা। গুলতি ঢোঁক গিলে বলল, বলছি তো না। বকুল গোয়েন্দাদের মতো ভঙ্গি করে বলল, তাহলে তোর সঙ্গে অত মেলামেশা কিসের, অত ঘুরে বেড়ায় কেন? তোদের কলেজে কি ছেলেমেয়েদের অভাব আছে?
তোর মুখে যা শুনছি তাতে তো রেশমির পিছনে সবার ঘুরঘুর করা উচিত। রূপ, বুদ্ধি, টাকা সবই তো আছে মেয়েটার। তাহলে গুলতি চুপ করে রইল। কেন গুলতির সঙ্গে ঘুরে বেড়ায়, গল্প করে, রেস্তোরাঁয় বসে খায়, সিনেমায় যায়, তার একটা ব্যাখ্যা দিয়েছে রেশমি। বলেছে, বুঝলি গুলতি, আমার মতো মেয়েদের পক্ষে কারো সঙ্গে মেলামেশা করা খুব ফ্যাচাং। ছেলেদের সঙ্গে মিশলে ভাববে প্রেম করছি, নয়তো প্রেম করবার জন্য ঝুকঝুক করবে। মেয়েদের সঙ্গে মিশলে হিংসা করবে, নয়তো এটা সেটা হাতানোর চেষ্টা করবে। একমাত্র তুই দেখলাম অন্য রকম, সবার থেকে আলাদা। আমার কাছ থেকে কিছু চাস না, কিছু দিতে গেলে নিস না, আশপাশে ঘুরঘুর করা তো দূরের কথা, দেখলেই পালাস। কেন রে, আমি কি বাঘ না ভাল্লুক? এমন কিল দেব না যে পিঠের ব্যথা তিন দিন থাকবে। সেদিন মলিন হেসেছিল গুলতি, বকুলের কাছেও হাসল, বলল, আমার সঙ্গে রেশমি কেন ঘোরাঘুরি করে তা তো বলতে পারবো না, মনে হয় প্রেমে পড়িনি তো সেই জন্য। বকুল হাত তুলে বলে, ঠিক আছে ঠিক আছে, অত গুল ঝাড়তে হবে না গুলতিবাবু, আজকাল প্রেমে পড়ে কেউ লজ্জা পায়? প্রেম নিয়ে নাকে কান্নার দিন শেষ। প্রেম এখন ঝক্কাস ফক্কাস কেস, ঝপ করে প্রেম করো, ফট করে কেটে যাও, ইনিয়ে বিনিয়ে কিছু হবে না। হাতে সময় কম, সোজা কথা সোজাভাবে বলতে হবে, হলে হবে না হলে ডিলিট। তোর 50 বছর আগে জন্মানো উচিত ছিল গুলতি। গুলতি রাগ রাগ গলায় বলল, দেখ ভাই, আমি অত স্মার্ট নই, তাছাড়া অনেক স্মার্ট ছেলেকেও রেশমির কাছে ধরাশায়ী হতে দেখেছি। সত্যি তাই, কলেজে অনেকেই রেশমির সঙ্গে প্রেমের চেষ্টা করেছে, রায়ান, অনোগ, স্বস্তিক, দেবপ্রিয় খুব খেটেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, ক্যান্টিনে মোগলাই পরোটা খাইয়েছে, ভ্যালেন্টাইন্স ডেতে লুকিয়ে গিফটও দিয়েছে, ফেসবুকে নিজে উদাস ফটো পোস্ট করেছে রায়ান। একসময় কলেজের শুরুতে গেটের সামনে দাঁড়িয়ে থাকতো অনোক, কলেজ শেষে রেশমিকে বাসে তুলে দেওয়ার জন্য ছুটত স্বস্তিক, বড় কেলেঙ্কারি করেছিল দেবপ্রিয়, রেশমি পড়ছে বলে সেও কেমিস্ট্রির প্রফেসর টিকেবির কোচিংয়ে দুম করে ভর্তি হয়ে গেল, শনিবার করে গিয়ে বসে থাকত, দুদিন পরে ধরাও পড়ে গেল। টিকেবি বললেন, দেবপ্রিয় তোমার তো কেমিস্ট্রি নেই, সেদিন কলেজে দেখলাম ইকোনমিক্স ক্লাসে ঢুকছ, তুমি আমার কাছে আসো কেন? দেবপ্রিয় উঠে দাঁড়িয়ে মাথা টাতা চুলকে বলল, ভুল হয়ে গিয়েছে স্যার, আর আসবো না। ঘর ভর্তি সবাই হো হো করে হেসে উঠল, শুধু রেশমির চোখ মুখে একরাশ বিরক্তি। এখানেই শেষ নয়, বিরক্তির আরও আছে। অনঘ রেশমির জন্য একটা গানই লিখে ফেলল, ক্যান্টিনে বসে গিটার বাজিয়ে সেই গান শোনাল। গানের কথা হলো, মেসেজ বক্সে আছে বন্ধ খাম, তুমি মোবাইল ফোন, আমি অচল ট্রাম। গান শেষ হলে সবাই বলল, বাহ খুব মজার গান হয়েছে। অনক গম্ভীর মুখে বলল, মজার নয়, এটা একটা প্রেমের গান। মজা প্রেম কিছুতেই কারো লাভ হয়নি, রেশমি এদের সবাইকে বলে দিল, ওরে আমার প্রেম আসে না রে, ফালতু তোরা এত কসরত করছিস, সব পরিশ্রম একেবারে জলে যাচ্ছে। চলে যাওয়ার সময় ব্যাগ গোছাতে গোছাতে বকুল বলল, দেখ গুলতি, আমি একটা পদ বাতলে দিতে পারি, এতে তোকে ভালোবাসার কথা মুখে বলতে হবে না, মোবাইলে মেসেজও পাঠাতে হবে না, অথচ রেশমি তোর মনের কথা জেনে যাবে, জেনে যাবে না বলে বুঝে যাবে বলতে পারিস। গুলতি চোখ কুচকে বলল, কি সেটা? বকুল ব্যাগে চেন টানতে টানতে বলল, কিন্তু বস একটু রিস্ক আছে। গুলতি ভয় পেয়ে বলল, রিস্ক? বকুল নাটকীয় ভঙ্গিতে বলল, প্রেম মানেই ঝুঁকি ব্রাদার। গুলতি ঢোক গিলে বলল, মারধর করবে না তো, রেশমি কিন্তু মারকুটে মেয়ে, শুধু গুন্ডা ঠাঙায় না, আমার ভাগ্যেও চিমটি খামচি পিঠে কিল কম জোটে না। বকুল হেসে বলল, প্রকৃতির নিয়ম হলো ঠান্ডা শান্ত টাইপের ছেলের সঙ্গে সবসময় রাগী মেয়ের প্রেম হবে, তারপরেও ছেলে গদগদ হয়ে থাকবে, প্রেমিকার ধমক ধমক খিমচি চিমটির জন্য উন্মুখ হয়ে থাকবে, যেমন তুই। গুলতি অধৈর্যভাবে বলল, এবার মার খাবি বকুল,
তুই পথটা বল। বকুলের পথ শুনে আঁতকে উঠল গুলতি, বলল, আমাকে মারতে চাস? আমি রেশমিকে? বকুল কাঁধ ঝাঁকিয়ে বলল, মুখে যখন বলতে পারবি না, একটা কিছু তো করতেই হবে, এটাই বেস্ট, কিছু না বলে সব বলা হয়ে যাবে। বকুল চলে গেল, কিন্তু হাবি জাবি চিন্তাটা মাথায় রয়েই গেল। বকুলের ওপর খুব রাগ হচ্ছে, আবার ইচ্ছেও করছে, অদ্ভুত। থেকে থেকে মনে হচ্ছে, আহা, যদি পারত, একবার যদি পারত। গুলতি যে এসব নিজে থেকেই মনে করছে এমন নয়, আপনা আপনিই হচ্ছে। এই আপনা আপনি জিনিসটা খুব বিপজ্জনক, নানা ঝামেলা পাকায়, পাকিয়ে দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসে, এই রাত দুপুরেও নিশ্চয়ই হাসছে। গুলতি মনে মনে নিজে দুই গালে দুখানা চড় লাগালো, হাবি জাবি ইচ্ছের গলা টিপে মারতে হবে। রেশমি যদি জানতে পারে তার মাথায় এই ভূত ঢুকেছে, সেই হয়তো তার গলা টিপে দেবে। রেশমি যা মেয়ে, তাতে রেগে গেলে গলা টেপা তার কাছে কোনো ব্যাপারই নয়। গুলতি জোর করে চোখ বুজে ঘুমোতে চেষ্টা করল। কাল সকালে আবার কলেজ। সারাদিন ক্লাস আর প্র্যাকটিক্যাল ব্যস্ততার মধ্যে কাটল। ছুটির পর রেশমি বলল, এই গুলতি, তোর কি হয়েছে রে? গুলতি আমতামতা করে বলল, কই, কিছু হয়নি তো? রেশমি ভুঁড়ু কুচকে বলল, সত্যি কিছু হয়নি তো? নাকি আমাকে লুকোচ্ছিস? চোখ লাল কেন তোর? গুলতি হাই তুলে বলল, মনে হচ্ছে চোখে কিছু পড়েছে, ধুলোটুলো হবে। রেশমি চোখ পাকিয়ে বলল, চোখে ধুলো পড়লে বুঝি কারো দিন দুপুরে হাই ওঠে? চোখ লাল আর অসময়ে হাই, তার মানে তো রাতে ঘুম হয়নি, তাই তো? গুলতি মুগ্ধ হলো, সত্যি মেয়েটার বুদ্ধি খুব, ঠিক ধরে ফেলল। ইস, এইভাবে যদি তার কথাটাও বুঝতে পারত। রেশমি এপাশ ওপাশ তাকিয়ে বলল, শোন, আজ আমার একটা কাজ করে দিবি, আমার সঙ্গে আমাদের বাড়ি যাবি, বাড়িতে কেউ নেই, বাবা মা সকালের ফ্লাইটে গুরগাঁও গেছে দিদির কাছে। গুলতি অবাক হয়ে বলল, আমি কি করব? রেশমি ধমক দিয়ে বলল, চেঁচাচ্ছিস কেন? তুই আমাদের বাড়ি পাহারা দিবি, আমি বাড়ি গিয়ে সেজে গুজে বেরোবো, একটা নেমন্তন্নে যেতেই হবে, যাব আর আসব, ততক্ষণ তুই ড্রয়িং রুমে গ্যাট হয়ে বসে থাকবি, আমি এলেই তোর ছুটি। সন্ধ্যের পর আজকাল আমাদের ওদিকটায় বাড়ি খালি রাখা যাচ্ছে না, তালা দিয়েও নয়, আজকাল তালা ভাঙা তো কোনো ব্যাপারই নয়, সেই জন্যই তো বাবা মায়ের সঙ্গেও যেতে পারলাম না, যাকে তাকে তো আর বাড়ির মধ্যে বসিয়ে রাখতে পারি না, সে নিজেই হয়তো চুরি টুরি করে বসবে। এই পর্যন্ত বলে থামল রেশমি, গলা নামিয়ে বলল, হ্যাঁ রে গুলতি, তোর মধ্যে আবার চোর স্বভাব নেই তো? আমাদের বাড়ি গিয়ে কিছু হাতিয়ে নিবি না তো? ঠিক আছে, আজ তোর পরীক্ষা, দুটো কথা মনে রাখবি, চোর এলে ধরতে যাস না, তোর যা চেহারা চোর ফু দিয়ে ফেলে দেবে, আমাকে ফট করে মেসেজ দিবি, লোকজন নিয়ে আমিই চলে আসব, আমার কাছে সদর দরজার চাবি থাকবে, টুক করে খুলে ঢুকে পড়ব, আর দু নম্বর হলো খবরদার ঘুমাবি না, ঘুমলে কিন্তু খুব মার খাবি। রেশমি যতই মারের ভয় দেখাক, বেচারি গুলতি ঘুমিয়ে পড়েছিল। রেশমিদের অন্ধকার ড্রয়িং রুমে তার ঘুম ভাঙল নরম হাতের ছোঁয়ায়। ঘুম জড়ানো চোখে গুলতি দেখল রেশমি সোফায় তার পাশে বসে মুখের ওপর ঝুঁকে আছে, হাত রেখেছে গালে। রেশমির মাথার চুল খুলে পড়েছে বুকের ওপর, শরীর থেকে সুন্দর একটা গন্ধ আসছে। গুলতির মনে হলো, এই গন্ধ কোনো পারফিউমের নয়, এই গন্ধ রেশমির রূপ, বুদ্ধি আর রাগ মেশানো গন্ধ। মাথা ঝিমঝিম করে উঠল, ধরফর করে উঠতে যায় গুলতি। রেশমি তার কাঁধ জোর করে ধরে শুয়ে দেয়, অন্ধকারে আলোর মতো হেসে ফিসফিস করে বলে, নে এবার বল, কি বলতে চাস? গুলতি নিশ্চিত এটা সত্যি নয়, এটা স্বপ্ন, তবু সে চাপা গলায় বলল, আমি
তোকে একটা চুমু খেতে চাই রেশমি, তুই কি পারমিশন দিবি? রেশমি তার মুখ গুলতির মুখের ওপর নামিয়ে দিয়ে বলল, না। কেমন লাগলো আজকে গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি গল্প ভালো লাগে তাহলে প্লিজ গল্পটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল বই ও বৈঠককে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে আবার একটি নতুন গল্পে অন্য কোনো দিন। নমস্কার।